হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। জুন মাস থেকে সকল দেশ এবং রাজ্যবাসীর জন্য জারি হচ্ছে কিছু নতুন নতুন নিয়ম এবং দেশের ও রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য উঠে আসছে আরও সরকারের তরফ থেকে কয়েকটি সুখবর। যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে, যদি আপনার কাছে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে অথবা আপনার কাছে রান্নার গ্যাস থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেল কিংবা ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই বাটনে ক্লিক করে পাশে থাকা ছোট বেল অপশানটি ক্লিক করবেন এবং ভিডিওটি জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এই মুহূর্তে উঠে এসছে সর্বপ্রথম সবচেয়ে বড় লেটেস্ট আপডেট। যাদের ঘর বাড়ি নেই অথবা কাঁচা মাটির বাড়ি রয়েছে তাদের জন্য, অথবা যদি কোনো ঝড় বা আমফানের কারণে আপনার বাড়ি ভেঙে গিয়ে থাকে, তাহলে সরকারের তরফ থেকে আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর। এবং লোকাল ট্রেন নিয়ে রয়েছে একটি বিরাট বড় সুখবর। যারা রান্নার গ্যাস ব্যবহার করেন, সেই রান্নার গ্যাস হোল্ডারদের জন্য রয়েছে আরও একটি বিরাট বড় সুখবর। রয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে একটি বড় আপডেট। যদি আপনার কাছে যে কোনো ব্যাংকেরই কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, তো এই সকল বিষয়গুলির উপর বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটিতে লাইক করে দিন, একটি লাইক আপনার খুবই প্রয়োজন। এবং বর্তমানে সব খবরগুলি আলোচনা করার পূর্বে পঙ্গপাল নিয়ে উঠে আসছে আপনাদের একটি বড় বিপর্যয়ের খবর। আজকের দিনের বাছাই করা সেরা খবর হলো, ইতিমধ্যে মুম্বাইতে উঠে এলো একটি বিরাট বড় সংবাদ। আপনাদের দেখিয়ে দেবো নিঃসর্গ নিয়ে। মুম্বাইয়ের রক্তচক্ষু দেখাচ্ছে নিঃসর্গ। বেলা একটা নাগাদ মহারাষ্ট্রের আলিবাগে ল্যান্ডফল করেছে সাইক্লোন নিঃসর্গ। ঝড়ের তাণ্ডবে ইতিমধ্যে মুম্বাইয়ে উপড়ে পড়েছে প্রচুর গাছ এবং ল্যাম্পপোস্ট। স্যান্টাক্রুজ এলাকায় নির্মাণ বহুতল সিমেন্টের চাঙ্গর ভেঙে পড়েছে। আহত হয়েছেন একই পরিবারের তিনজন। বেশ কয়েকটি এলাকায় মোবাইল পরিষেবা বন্ধ। ঘন্টায় 100 কিলোমিটার বেগে হাওয়া বইছে বাণিজ্যিক নগরীতে। 40,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সাথে উঠে আসছে আরও একটি বড় সুখবর, মমতা ব্যানার্জির ঘোষণা। এখনই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10,000 টাকা করে দেবেন আমফানের ক্ষয়ক্ষতির পরিমাণ সীমাহীন। আজ বুধবার এ বিষয়ে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমফানের ফলে অনেক নৌকার ক্ষতি হয়েছে, যাদের ছোট্ট নৌকা ভেঙে গিয়েছে, যাদের মৎস্য দপ্তরের তরফ থেকে 10,000 টাকা করে দেওয়া হবে। পাশাপাশি আগামী 5 জুন থেকে সুন্দরবনের মোট 5 কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি। একে একে বিরাট সংবাদ উঠে আসছে। চলে এলাম পরবর্তী সংবাদে। পরিযায়ী শ্রমিকদের জন্য আরও একটি খবর উঠে এলো, বন্ধ রেজিস্ট্রেশন, বন্ধ হচ্ছে শ্রমিক স্পেশাল ট্রেন। শ্রমিক স্পেশাল ট্রেনের মাধ্যমে বাড়ি পৌঁছেছেন 57 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক, কিন্তু এবার ট্রেনের চাহিদা কমে আসছে বলে খবর। রেল সূত্রে খবর, 1 জুন থেকে শ্রমিক স্পেশাল ট্রেনের জন্য নাম নথিভুক্ত বন্ধ হয়ে গিয়েছে। এবার নিয়ম মেনে টিকিট কেটে ট্রেনে উঠতে হবে। প্রশ্ন হলো, তবে কি খুব তাড়াতাড়ি শ্রমিক স্পেশাল ট্রেন বন্ধ করে দিতে চলেছে রেল? কারণ নতুন করে রেজিস্ট্রেশন প্রায় বন্ধই করা হয়েছে, এমনটাই খবর আপনাদের সামনে সরাসরি জানিয়ে দিলাম বেঙ্গল জব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে। চলে এলাম সম্পূর্ণ বিদেশের একটি খবর নিয়ে। বিরাট বড় খবর আপনাদের সঙ্গে আপনার আজকে শেয়ার করব। ফের হুমকি ট্রাম্পের, ফুঁসছে আমেরিকা। এদিকে কোর প্রাণ কাটছে লক্ষাধিক মানুষের, অর্থাৎ সংক্রমণে মানুষের লক্ষাধিক প্রাণ কাটছে। অন্যদিকে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের খুনের ঘটনায় ফুঁসছে আমেরিকা। বিক্ষুব্ধ জনতা শহরের সর্বত্র ভাঙচুর করে আগুন লাগাচ্ছে। হোয়াইট হাউস লাগোয়া সেন্ট জেমস গির্জার পর্যন্ত তাণ্ডব চলছে। দেশে সেনা নামানোর হুমকি দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রতিবাদের নামে ধ্বংসলীলা চলতে পারে না, এই মহান দেশকে দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করবই, এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্পূর্ণ খবরটি দেখছেন বেঙ্গল জব স্টাডি চ্যানেলের মধ্য দিয়ে। বিশ্ববিদ্যালয় নিয়ে উঠে এলো আরও একটি সুসংবাদ দেখতে পাচ্ছেন। ব্রেকিং নিউজ, খুলছে 28 জুন থেকে। দীর্ঘ লকডাউনের পর 28 জুন থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে। মঙ্গলবার রেজিস্ট্রেশন সই করা এমনই নির্দেশিকা জারি হয়েছে বলে জানা গিয়েছে। মার্চ থেকে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে 28 জুন থেকে 1 জুলাইয়ের মধ্যে সব পড়ুয়ারাই চলে আসার নির্দেশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই চলবে ক্লাস, এমনটাই আপডেট আজকের ব্রেকিং আপনাদের দেখিয়ে দিলাম বেঙ্গল জব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে। সমুদ্র উপকূলে প্রবল বেগে ধেয়ে আসছে নিঃসর্গ দেখতে পাচ্ছেন। আলিবাগ উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড়। প্রবল বেগে মহারাষ্ট্রের আলিবাগ উপকূলে আজ বুধবার দুপুরে একটা নাগাদ আছড়ে পড়ল প্রবল ঘূর্ণিঝড়। নিঃসর্গ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘণ্টায় প্রায় 120 থেকে 140 কিমি বেগে ঝড় বইতে পারে। তাই মহারাষ্ট্র ছাড়াও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে গুজরাটেও। তাই রেডারের মাধ্যমে বোঝানো গিয়েছে যে নিঃসর্গ আই বা চোখ প্রায় 65 কিলোমিটার বিস্তৃত। তাই প্রতি ঘণ্টায় তার ব্যাস কমছে, যার অর্থ আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড়।